হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস আজ অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমরা নিয়ে এসেছি একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি রয়েছে তেরোশো ছাব্বিশটি এবং অল ইন্ডিয়া জব আপনারা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন কোল ইন্ডিয়া লিমিটেড আপনারা সকলেই জানেন কোল ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এ মহ মহারত্ন কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি রয়েছে তেরোশো ছাব্বিশটি তো অল ইন্ডিয়া জব অর্থাৎ সরকারের জব আপনারা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট ট্রেনিজ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এক স্ল্যাশ দু হাজার উনিশ তো আপনারা আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলেখানে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস অর্থাৎ আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন একুশ বারো দু হাজার উনিশ অর্থাৎ একুশে ডিসেম্বর সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে এবং আপনাদের লাস্ট ডেট আবেদন করার সেটি হলো সানডে উনিশে জানুয়ারি দু হাজার কুড়ি রাত এগারোটা পর্যন্ত এবং আপনাদের যে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে অর্থাৎ অনলাইন আপনাদের সিবিটি এক্সাম হবে সেটি হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে যেখানে কি আপনাদের আবেদন করতে হবে সেটি হলো www.coalindia.in ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইন এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনারা পাশে কোয়ালিফিকেশান পেয়ে যাবেন এখানে পোস্ট নেমগুলি পেয়ে যাবেন এগুলো আপনারা কাইন্ডলি একটু দেখে নিন ভিডিওটিকে পজ করে বা এত কিছু কিন্তু একটা ভিডিওতে আবেদন মানে আলোচনা করলে ভিডিওটি দশ পনেরো মিনিটেরও বেশি হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু এই পিডিএফটি লিঙ্ক দিয়ে রেখেছি অর্থাৎ এই অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিন এবং অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো মতো পড়ে নিন তো সমস্ত যোগ্যতা তারপর ভ্যাকেন্সি সমস্ত কিছু আপনারা ভালো মতো দেখে নিতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেন ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল গ্র্যান্ড টোটাল কিন্তু তেরোশো ছাব্বিশটি শূন্যপদ রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি এবং এখানে জেনারেল অর্থাৎ ইউআর ভ্যাকেন্সি ই ডাব্লু এস এস সি এস টি ও নন ক্রিমিলেয়ার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তেরোশো ছাব্বিশটি শূন্যপদ রয়েছে এবং এখানে সিলেকশন প্রসেস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের অফিশিয়াল নোটিফিকেশানে তো এই অফিশিয়াল নোটিফিকেশানটা আপনার ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন আপার এজ লিমিট আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এক চার দু হাজার কুড়ি অনুযায়ী বয়সের হিসাবটি করবেন ওবিসি হয়ে থাকলে তিন বছরের ছাড় পাবেন এসটি হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং আপনারা পিবি পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি হয়ে থাকলে আপনারা ইউআর হয়ে থাকলে দশ বছর এবং ওবিসি হয়ে থাকলে তেরো বছর এস সি হয়ে থাকলে পনেরো বছরের ছাড় পেয়ে যাবেন বয়সের ঊর্ধ্বসীমায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি কত অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটাই হাই রয়েছে জেনারেলদের ক্ষেত্রে জেনারেল ও এবং ই এদের কিন্তু লাগবে হাজার টাকা এক হাজার টাকা এবং এসসি এস টি জন্য কিন্তু কোনো টাকা লাগবে না অর্থাৎ আবেদন ফি শূন্য তো আরেকবার বলছি এস টি ডাব্লু ডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু আবেদন ফি শূন্য এবং জেনারেল ও বিসি ইডব্লিউএস হয়ে থাকলে আপনাদের আবেদন ফি লাগবে এক হাজার টাকা তো এই হলো আবেদন প্রক্রিয়া আপনারা কীভাবে আবেদন করবেন কোল ইন্ডিয়া ডট ইনে গিয়ে আবেদন করতে পারবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল নোটিফিকেশনটি রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাইরেক্ট ডাউনলোডে লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনারা অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করুন এবং আপনারা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কোল ইন্ডিয়া ডট ইনে গিয়ে আবেদন করতে পারেন তো ভিডিওটিকে লাইক শেয়ার করতে বলবেন না আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ